নমস্কার বন্ধুরা, মুখার্জি গার্ডেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা জৈব অনুখাদ্য কিভাবে তৈরি করব সেটা দেখে নিই। জৈব অনুখাদ্য তৈরি করতে আমাদের লাগবে যে কোনো ডাল শস্য, বাদাম বা বাদামের খোল, সর্ষে বা সর্ষের খোল, যে কোনো বাড়িতে ফল পচে যাওয়া বা ফলের বাদ দেওয়া অংশ, যে কোনো সবজির ফেলে দেয়া বা সবজির বাদ দেওয়া অংশ, একটু মাটি, একটু চুন, ভাতের মার, পচা পাকা কলা বা পাকা কলার খোলা, মোচা, মোচার বাদ দেয়া অংশটুকু, চায়ের পাতা, গোবর, গোবর যদি না পাওয়া যায় তাহলে ঘুঁটে, ঘুঁটের জলটি, বা তাও যদি না পাওয়া যায় ভার্মি কম্পোস্ট আমরা কিনে নেব। নিয়ে আমরা একটু লাগবে পুরনো লোহা বা গজাল পেরেক, একটু লাগবে তাঁবা, একটু লাগবে দস্তা। তো পুরনো তাঁবা আমাদের বাড়িতে আছে, পুরনো লোহাও বাড়িতে পাওয়া যাবে গজাল পেরেক, আর দস্তা পুরনো ব্যাটারির যে খোলটা সেই ব্যাটারির খোলটা নিয়ে নেব। তবে এগুলো যদি গুঁড়িয়ে নিয়ে জলে দেওয়া হয় তাহলে খুবই ভালো, আর না হলে পরে আমরা গোটাও দিতে পারি, কোনো অসুবিধা হবে না। আর লাগবে একটু ইস্ট, একটা 20 লিটার লিকুইড অনুখাদ্য তৈরি করতে আমাদের ফ্যান এবং জল ছাড়া লাগবে 2 কিলো আনুষঙ্গিক সমস্ত কিছু মিলিয়ে জিনিস। আমরা একটি 20 লিটারের ড্রামে 10 লিটার ফ্যান দেবো, আর 10 লিটার ঘুঁটে ভিজানো জল কিংবা প্লেন জল দেবো যদি গোবর বা ঘুঁটে থাকে। এগুলি একসঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে, ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে, করে ছায়াযুক্ত জায়গায় আমরা যে কোনো একটা কিছু ঢাকা দিয়ে রেখে দেব। 7 দিন পর পর ঢাকাটি খুলে আমরা ভালোভাবে এটিকে নাড়িয়ে দিতে হবে। 20 থেকে 25 দিন বাদ আমরা ওপর থেকে 1 লিটার করে জল নেব, আর 10 লিটার জলের সঙ্গে ভালোভাবে মেশাবো। যখন আমরা 1 লিটার ওর থেকে নেওয়া হবে 10 লিটার মেশানোর জন্য, তখন কিন্তু আমরা ভালোভাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে 5 মিনিট সময় নেব, দিয়ে তার থেকে 1 লিটার আমরা তুলে নেব। 10 লিটার ভালো জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমরা গাছে প্রতি সপ্তাহে একবার করে দেব। আমাদের যে টব আছে, টবের মাটিতে এবং মাটিতে যারা গাছ বসাই সেই গাছের মাটিতে আমরা দেব। দ্বিতীয় হচ্ছে, এই জলটি যখন শেষ হয়ে যাবে তলায় যে অংশ বিশেষ থাকবে সেগুলি আমরা রোদেতে ভালোভাবে শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে 2টি কাজ হবে, একটি হচ্ছে গুঁড়িয়ে রেখে দিয়ে প্রতি মাসে 8 থেকে 10 ইঞ্চি টবে 100 গ্রাম করে নিয়ে মাটির টবের সঙ্গে একটু মাটির টবের মাটিটা আলগা করে নিয়ে তার সঙ্গে আমরা মিশিয়ে দেব। আর তৃতীয় কি হবে, তৃতীয় হবে অন্য মাটির সঙ্গে, এইটা যদি 1 ভাগ নেই অন্য মাটি 2 ভাগ নেব,
নিয়ে ভালোভাবে মেশাবো। মিশিয়ে নতুন যে গাছের মাটি আমাদের তৈরি করতে হয় সেই মাটিটার সঙ্গে মিশিয়ে আমরা নতুন গাছ বসাতে পারি। গাছের বৃদ্ধি, শাখা প্রশাখা বৃদ্ধি, ফুল ফল ভালো হওয়া, ফুল না ঝরে যাওয়া এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, যদি পুষ্টিযুক্ত খাদ্য এইভাবে আমরা যদি গাছে দিয়ে থাকি তাহলে আমাদের খরচও হলো না, অথচ জৈব উপায়ে আমাদের গাছগুলি ভালোভাবে ফুল ফল দিল এবং রোগও খুব কম হলো। তো বন্ধুরা, আশা করি এগুলি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। যদি এইটা তৈরি করে বাড়িতে আপনারা ছাদ বাগানে বা বাড়ির বাগানে যদি গাছে আপনারা দিতে পারেন তাহলে কোনো খরচ ছাড়াই গাছ কিন্তু খুব ভালোভাবে শাখা প্রশাখা ছাড়বে, খুব সুন্দর দেখতে হবে এবং ফল ফুল ভালো হবে। আশা করি ভিডিওটা দেখতে আপনাদের কোনো অসুবিধা হয়নি, নিজেরাই এটা তৈরি করে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি অন্তত লাইক দেবেন, পরের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অপরকে জানাতে চ্যানেলটি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মুখার্জি গার্ডেনের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে এই পর্যন্তই ধন্যবাদ।